সর্ব যার যার বড় মা সবার জোর বড় মা, জোর বড় মা, জোর বড় মা, বড় মা সামনে থেকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে 23শে ফেব্রুয়ারি আর আমি জয় এসে গেছি হাওড়ার সালকিয়াতে। আজকে হাওড়াবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকে মা শীতলার স্নান যাত্রা। উৎসবটা হাওড়ার এই সালকিয়াতে হলেও আজকে কিন্তু শুধু হাওড়াবাসী নয়, অনেক দূর দূর থেকে বহু মানুষ দলে দলে আসে আজকে এই মা শীতলার স্নান যাত্রা দেখতে। মায়ের মন্দির থেকে গঙ্গার ঘাট কিন্তু একদমই কাছে। এখন আমি রয়েছি সালকিয়ার বাঁধাঘাট গঙ্গার ঘাটে, আর এই গঙ্গার ঘাট থেকেই সবাই স্নান করে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যায়। মায়ের কাছে কিছু চাইলে মা কোনো দিনই সেটা ফেরায় না, তাই সারি সারি মানুষ দেখতে পাচ্ছ এখানে দণ্ডি কাটছে, তারা মানত রেখেছে মায়ের কাছে, আর এইভাবে তারা স্নান করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে দণ্ডি কাটতে কাটতে চলে যাচ্ছে। এটা হলো বড় মায়ের মন্দির, আর যারা যারা গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দেওয়ার জন্য আসছে তারা এখান থেকেই এই বাঁশের গেটটার ভেতর দিয়ে এসে মায়ের মন্দিরে প্রবেশ করছে। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের স্নান যাত্রা শুরু হবে, তাই প্রস্তুতি চলছে। আপনারা দর্শন করুন, আপনারা উৎসব পালন করুন এবং অন্য ভক্তদেরও সুযোগ করে দিন। বড় মার সানযাত্রার পাশাপাশি মেজোমায়ের সানযাত্রারও প্রস্তুতি চলছে, তাই মেজোমায়ের মন্দিরটাও একবার দেখবার জন্য চলে এলাম। তোমাদেরকেও দেখিয়ে দেবো মেজোমাকে। মেজোমায়ের মন্দিরের কিছুটা দূরেই রয়েছে সেজোমায়ের মন্দির। মেজোমা আর সেজোমা দুজনকে নিয়েই কিন্তু সানযাত্রায় বেরোনো হবে, তাই মন্দিরের যে পুজোর কাজগুলো সেগুলো এখন কমপ্লিট করা হয়ে গেলেই সানযাত্রার জন্য বের করা হবে। এখন এসে গেছি ছোট মায়ের মন্দিরের কাছে। ছোট মায়ের মন্দিরেও এখন সবাই পুজো দিচ্ছে, আর ছোট মাকে কিন্তু স্নানের জন্য বের করা হয় না, কারণ ছোট মা নাকি শুনেছি খুবই চঞ্চল, আর একবার নাকি স্নান করতে গিয়ে ছোট মা হারিয়ে যাচ্ছিল, তাই ছোট মাকে তারপর থেকে আর কখনোই বের করা হয়নি স্নানের জন্য। ছোট মায়ের মন্দিরের ঠিক কিছুটা দূরেই রয়েছে মকর মা, আর এই মকর মায়ের এখানেও এখন পুজো চলছে, আর তারপরে এক এক করে সব মাকে নিয়েই বেরোনো হবে সানযাত্রার উদ্দেশ্যে।
এই জায়গাটা হচ্ছে মুরগিহাটা মোড় সালকিয়া। আর তোমরা যারা একদম নতুন তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারো। এখানে এসে তোমরা সমস্ত মাকে স্নান করিয়ে এই রাস্তাগুলো দিয়ে নিয়ে যাওয়া হয়, তোমরা কিন্তু দেখতে পাবে। অনুরোধ করছি আপনারা রাস্তায় আর দাঁড়িয়ে থাকবেন না, বড় মা সালকিয়া থেকে এগিয়ে গেছে চৌরাস্তার দিকে। আপনারা এই রাস্তাটা এবার আস্তে আস্তে আপনারা খালি করে দিন। এখানে অনুরোধ, আর আপনারা বড়মার মন্দির প্রাঙ্গণে ভিড় করবেন। আর এই সানযাত্রার জন্য দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আলো দিয়ে। আর এখানে বক্স টক্স সব বাজবে, আর ক্যামেরাও রয়েছে, সিসিটিভি ক্যামেরা কিন্তু সব সময় রাস্তাঘাট নজরদারি করছে। আর এই সানযাত্রা কিন্তু অনেক রাত পর্যন্ত হয়, তাই যারা যারা সামনাসামনি রয়েছে হাওড়া তারা কিন্তু চলে আসতে পারো এই সানযাত্রা দেখতে। ভিডিওটা এই পর্যন্তই, আর চেষ্টা করব পরে একটা পার্ট দেওয়ার সন্ধে। তো চলো, এখনকার মতো টাটা, ভালো লাগলে লাইক করে দিও।